হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং এ আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই টেস্টি টেস্টি বেসনের লাড্ডু রেসিপি। আর এই বেসনের লাড্ডু রেসিপিটি আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না খেতে কতটা টেস্ট হয়। তো যারা জানেন না তারা এভাবে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, সামনেই আসছে গণেশ চতুর্থী পুজো, সেই গণেশ চতুর্থী পুজোতেও আপনারা বানিয়ে নিতে পারেন। আগামীতে আরও অনেক পুজো আসছে, তাতেও বানিয়ে নিতে পারেন। এই বেসনের হলুদ রঙের লাড্ডুগুলো কিন্তু বেশ পুজোতে লাগে। তো লাড্ডু বানানোর জন্য এখানে নিয়েছি আমি, দেখুন, বেসন। বেসনটা লাইটের জন্য একটু সাদা লাগছে। এখানে আছে দুই ধরনের বাদাম কুচিয়ে নিয়েছি, কাঠবাদাম আর হলো কাজু বাদাম। ওখানে নিয়েছিলাম আমি এলাচ গুঁড়ো, চিনি গুঁড়ো আর ঘি। ঘিটা একটু বেশি পরিমাণে লাগবে বন্ধুরা। তো উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে আমি বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়া হয়ে গেলো, এবার ঘিটাকে ভালো করে গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে যাওয়ার পর এবার এখানে দিয়ে দিব আমি বেসন। তো যেই বেসনটা নিয়েছিলাম সেই বেসনটা এখন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে তারপরে আমি বেসনটা কিন্তু ভেজে নিচ্ছি। ঘিয়ের সাথে ভালো করে বেসনটাকে মিশিয়ে নিতে হবে আর এরকম ধীরে ধীরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এরকম খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিলাম। চেপে নিলাম এই কারণেই বেসনের দলাটা থাকলে ওটা ভেঙে যাবে, ঘিয়ের সাথে ভালো করে মিশে যাবে। এবার দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়োটা। এটা ঘরে ঘরে তৈরি করা এলাচ গুঁড়ো, তো এলাচটাকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি বাদামগুলো। একটা করে উপকরণ দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি চিনির পাউডার। চিনিটা কিন্তু পাউডার করেই দিতে হবে বন্ধুরা। বন্ধুরা, আমি কিন্তু চিনিটাকে পুরোপুরি মিহি করিনি, সামান্য দানা দানা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এই বেসনের লাড্ডুটা আপনারা যখন এরকম করে বানিয়ে খাবেন তো একটা মুচমুচে ভাব থাকে, ক্রিস্পি টাইপের, খেতে অসাধারণ টেস্ট হয়। আর যেহেতু ঘি বেশি করে দেওয়া আছে, তো যার ফলে এটা কিন্তু দাঁতে চিপকে ধরবে না, খুবই টেস্টি হয় খেতে। তো আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। তো দেখুন, আমি আর একটু কিন্তু ঘি দিয়ে দিলাম পরে, সেটা আমি দেখাতে পারিনি। তো চিনি আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দেখুন এরকম হয়েছে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ভাজা পুরোপুরি কমপ্লিট, একটা থালাতে আমি নামিয়ে নেব। থালাতে নামিয়ে নেওয়ার পর এবার এটা থালাতে ভালো করে ছড়িয়ে দিতে হবে, তাতে একটু ঠান্ডা হবে, বানাতে সুবিধা হবে। তো ঠান্ডা হওয়ার পর এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাতে কিছুটা তুলে নিয়ে এরকম চেপে চেপে আমি লাড্ডুটা তৈরি করে নেব। এই অবস্থাতে যেরকম চেপে চেপে লাড্ডুটা তৈরি করবেন সেরকমই হবে শক্ত আর কি। আর আপনারা শেপটা নিজেদের ইচ্ছে মতো দেবেন, দু হাতেও বানিয়ে নিতে পারেন। আমি দু হাতে বানালাম না, এক হাতেই আমি বানিয়ে নিচ্ছি। তো এরকম হয়েছে দেখুন বন্ধুরা। আমাদের কিন্তু অনেক পুজোতেই কিন্তু হলুদ ধরনের লাড্ডু ব্যবহার করতে হয়। গণেশ পুজোতে তো হলুদ লাড্ডু লাগেই, আরও অন্যান্য দেবী দেবতার পুজোতেও হলুদ লাড্ডু লাগে। তো তখন কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারেন, খুবই কম সময়ে এটা বানানো হয়ে যায়। মানে 20 থেকে 30 মিনিটের মধ্যে লাড্ডু একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত বানানো কমপ্লিট, খুবই সুন্দর হয়। তো এই লাড্ডু রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।